Dear learners, welcome to English World SKR. Today we will learn how to complete an incomplete sentence, note 1b. That means, today we will learn how to complete an incomplete sentence based on, because of, on account of, for, due to, owing to, karone, othoba jonno. উক্ত শব্দগুচ্ছগুলো দুটি অর্থকে যুক্ত করে একটি সিম্পল সেন্টেন্স তৈরি করে অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ফর ডিউ টু ওয়িং টু থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো সাধারণত সিম্পল সেন্টেন্স হবে একটি অর্থ দ্বারা কারণ বা কর্ম অর্থাৎ এখানে দুটি অর্থ থাকবে দুটি অর্থের মধ্যে একটি অর্থ দ্বারা কারণ বা কর্ম এবং অন্যটি দ্বারা উক্ত কারণ বা কর্মের যে ফলাফল হবে সেটিকে বোঝাবে কারণ বা কর্মযুক্ত অর্থের সাথে উক্ত শব্দগুচ্ছগুলো বসে উক্ত শব্দগুচ্ছগুলো বাক্যের মাঝখানে বসলে কোনো কমা মাঝখানে বসলে কোনো কমা বসে না তবে বাক্যের শুরুতে বসলে বাক্যের শুরুতে যদি বসে কারণ বা কর্মযুক্ত শব্দগুচ্ছের পর কমা বসাতে হয় গঠন উক্ত শব্দগুচ্ছগুলোর পর সর্বদা অর্থাৎ এই যে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ফর ডিউ টু ওয়িং টু এগুলোর পর গঠন রয়েছে এই গঠনগুলো অনুসরণ করতে হবে নাম্বার ওয়ান পসেসিভ এই গঠনগুলোর পর বিকজ অফের পর অন অ্যাকাউন্ট অফের পর ফর ডিউ টু ওয়িং টু এর পর সর্বদা পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন অথবা নাম্বার টু পসেসিভ প্লাস অ্যাজেক্টিভ থেকে নাউন প্লাস এক্সটেনশন অথবা নাম্বার থ্রি ভিওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অথবা নাম্বার ফোর অ্যাজেক্টিভ থেকে নাউন প্লাস এক্সটেনশন অর্থাৎ বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ফর ডিউ টু ওয়িং টু এরপর চারটি গঠনের পর আমরা যে কোনো একটি গঠন অনুসরণ করব অনুসরণ করে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ফর ডিউ টু ওয়িং টু এরপর কোনো শব্দগুচ্ছ আমরা বসাবো কি চাবি উক্ত গঠনগুলো প্রয়োগ করার পূর্বে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ফর ডিউ টু ওয়িং টু এরপর যে গঠনগুলো রয়েছে এই গঠনগুলো প্রয়োগ করার পূর্বে উক্ত গঠনগুলো প্রয়োগ করার পূর্বে মনে মনে একটি কারণ বা কর্মযুক্ত বাক্যাংশ ধরে নিতে হবে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব নোবডি লাইকস হিম কেউ তাকে পছন্দ করে না কারণ কারণ কারণটা কি হতে পারে এরকম একটি কারণযুক্ত বাক্যাংশ মনে মনে ধরে নিতে হবে অন্তরে অঙ্কিত কারণযুক্ত বাক্যাংশ কারণযুক্ত একটি বাক্যাংশ ধরে নিতে হবে আমরা যদি এরকমটি ধরি হি ইজ ডিসঅনেস্ট কেউ তাকে বিশ্বাস করে না সে হয় অসৎ অর্থাৎ অসৎ হওয়ার কারণে কেউ তাকে বিশ্বাস করে না আমরা যদি নাম্বার ওয়ান গঠন নাম্বার ওয়ান দিয়ে যদি করি তাহলে হচ্ছে পসেসিভ এখান থেকে আসো পসেসিভ হির পসেসিভ হচ্ছে হিস তারপর ভি ওয়ান ভার্ব ওয়ানের সাথে আইএনজি এখানে ইজ রয়েছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আমরা যার সাথে আইএনজি করি না কেন হবে বিং এরপর রয়েছে এক্সটেনশন এক্সটেনশনে কী রয়েছে ডিসঅনেস্ট আমরা বসালাম আমরা চার নিয়মেই চারটা গঠনেই প্রয়োগ করার চেষ্টা করব নাম্বার টুতে বলা হয়েছে এবার টু নাম্বার গঠন দিয়ে আমরা এই বাক্যটি এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে আমরা কমপ্লিট করব নোবডি লাইকস হিম কেউ তাকে পছন্দ করে না কিসের কারণে সে হয় অসৎ অসৎ হওয়ার কারণে তাহলে আমরা নাম্বার টু গঠন নাম্বার টু দিয়ে আমরা চেষ্টা করি পসেসিভ হির পসেসিভ হচ্ছে হিস এরপর হচ্ছে অ্যাজেক্টিভ থেকে নাউন ডিসঅনেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ এর নাউন হচ্ছে ডিসঅনেস্টি এক্সটেনশন নাই তিন নাম্বার গঠন দিয়ে আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করার চেষ্টা করব বলা হচ্ছে ভি ওয়ানের সাথে আইএনজি নোবডি লাইকস হিম কেউ তাকে পছন্দ করে না কিসের কারণে অসদ হওয়ার কারণে তিন নাম্বার দিয়ে আমরা করব তাহলে হচ্ছে ভি ওয়ানের সাথে আইএনজি ভি ওয়ান ইজের সাথে আইএনজি বিং
এক্সটেনশন যা আছে ডিসঅনেস্ট। এবার আমরা চার নম্বর গঠন দিয়ে করব। চার নম্বর গঠন অ্যাজেক্টিভ থেকে নাউন, একবারে অ্যাজেক্টিভ থেকে নাউন, কিছু আর অন্য কিছু আর কিছুই বসবে না, একবারে অ্যাজেক্টিভ থেকে নাউন। এই এখানে একটা অ্যাজেক্টিভ রয়েছে ডিসঅনেস্ট, এর নাউনটা হচ্ছে ডিসঅনেস্টি। আচ্ছা, এরপর আমরা আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। বিকজ অফ ড্যাশ হি ওয়াজ ফাইন্ড, বিকজ অফ কিসের কারণে তাকে জরিমানা করা হয়েছিল, কিসের কারণে তাকে জরিমানা করা হয়েছিল, এটা কারণ আমাদেরকে মনে মনে অন্তরে অন্তরে ধরে নিতে হবে। কারণটা যদি আমরা যদি এরকম যদি ধরি, হি ব্রোক দ্য রুলস, সে নিয়ম ভঙ্গ করেছিল। কারণটা যদি আমরা যদি এরকম করে ধরি, সে নিয়ম ভঙ্গ করেছিল। ডিয়ার লার্নার্স, আমরা সর্বদা গঠন নম্বর থ্রি এটি অনুসরণ করব। আমাদের একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় আমাদেরকে এই চারটি নিয়ম, এই চারটি গঠন অনুসরণ করার দরকার নেই। আমরা যদি তিন নম্বর গঠনটা যদি অনুসরণ করি, দ্যাটস এনাফ। তবে চারটি গঠন দেয়া হয়েছে, এই চারটি গঠনেই জানতে হবে। নাম্বার থ্রি, থ্রি নাম্বার দিয়ে আমরা করব। বিকজ অফ হি ওয়াজ ফাইন্ড, কিসের কারণে, কিসের কারণে তাকে জরিমানা করা হয়েছিল। কারণ যুক্ত একটি বাক্যাংশ এরকম আমরা মনে মনে ধরে নেব। হি ব্রোক দ্য রুলস, হি ব্রোক দ্য রুলস। আমরা তাহলে তিন নাম্বারটা দিয়ে যদি এখানে যদি ফিল আপ করি, তাহলে ভি ওয়ানের সাথে আইএনজি, ভি ওয়ান ব্রোক, ব্রেক ব্রোক ব্রোকেন, ভি ওয়ান হচ্ছে ব্রেক, এর সাথে আইএনজি, তাহলে হচ্ছে ব্রেকিং এক্সটেনশন যা আছে দ্য রুলস। অর্থাৎ বিকজ অফ ব্রেকিং দ্য রুলস, নিয়ম ভঙ্গ করার কারণে হি ওয়াজ ফাইন্ড, তাকে জরিমানা করা হয়েছিল। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইউ আর অ্যাবল টু কমপ্লিট অ্যান আনকমপ্লিট সেন্টেন্স বেসড অন বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, ডিউ টু, ওয়িং টু। আমরা যদি আরও একটি এক্সাম্পল দিয়ে বুঝতে চেষ্টা করি তাহলে আরও সুবিধা হবে। এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, দে ওয়ন দ্য ম্যাচ বিকজ অফ, তারা খেলায় জিতেছিল কিসের কারণে, কিসের কারণে। তাহলে আমরা এরকম অন্তরে অঙ্কিত কারণযুক্ত একটি বাক্যাংশ ধরে নেব। তারা খেলায় জিতেছিল কিসের কারণে হতে পারে, তারা ভালো খেলেছিল, দে প্লেড ওয়েল, এরকম একটি বাক্যাংশ আমরা মনে মনে ধরে নেব, দে প্লেড ওয়েল। এখন এই দে প্লেড ওয়েল আমি যেহেতু বলেছি নাম্বার থ্রি, গঠন নম্বর থ্রি, এটা দিয়ে সবসময় আমরা চেষ্টা করব, এটা দিয়ে সবসময় আমরা চেষ্টা করব। দে ওন দ্য ম্যাচ, তারা খেলায় জিতেছিল কারণ 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 তারা ভালো খেলেছিল। অর্থাৎ ভালো খেলার কারণে তারা খেলায় জিতেছিল, তারা খেলায় জিতেছিল। এখন আমরা তিন নম্বর গঠনটাকে অনুসরণ করে এই যে দে প্লেইড ওয়েল, এই বাক্যটিকে কেন্দ্র করে, এই বাক্যটিকে কেন্দ্র করে তিন নম্বর গঠন অনুসরণ করে আমরা এটা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করব। ভি ওয়ান প্লে, প্লেইড, প্লেইড, প্লে, প্লেয়িং, এক্সটেনশন যা আছে। মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইউ আর অ্যাবল টু গ্যাদার নলেজ হাউ টু কমপ্লিট অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স বেসড অন বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অন বিহাফ অফ ইংলিশ ওয়ার্ল্ড স্কোয়ার।